বল। আমাদের কেয়ার ডেস্ক একটা বার্তা দেন। বলছি কেয়ার ডেস্ক এর সমস্ত যারা কার্যক্রম করছেন, কেয়ার ডেস্ক এর যারা সংস্থার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সকলকেই আমার পক্ষ থেকে, রায়না বিধানসভার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তারা আরো ভালো করে কাজ করুক এবং বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি, যে মরণ ভাইরাস, সেটাকেও আপনারা যেভাবে মানুষের সঙ্গে, মানুষের কাছে, মানুষের সঙ্গে থেকে যেভাবে প্রচার করছেন, এলাকায় যেভাবে মানুষকে সতর্কবাণী দিচ্ছেন, কেয়ার ডিসে যারা সদস্য আছেন তাদের সকলকে, সকলেরই দীর্ঘায়ু কামনা করি। তারা সুস্থ দেহে, সুস্থ শরীরে, সবল মনে মানুষকে যাতে করে আরো তারা পরিষেবাটা দিতে পারে, তার জন্য আগামী দিনে আরো আরো ভালো করে কাজ করার জন্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে, এবং তারা আরো ভালো কাজ করুক, এটা আমার পক্ষ থেকে তাদের কাছে আমার বার্তা। এবং তারা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাছে থেকে, মানুষের পাশে থেকে থেকেছেন, যে কোনো আপদে, যে কোনো বিপদে, আমরা দেখেছি আয়লা থেকে শুরু করে যে কোনো বিপদে আসুক না কেন, ঝড় বৃষ্টি খরা সমস্ততেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধরনের মানুষের পাশে যেভাবে আছেন, আপনারাও তার সঙ্গে সহযোগিতা করছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা যেভাবে কাজ করছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, সেটা আপনারা চালিয়ে যান। এই বার্তায় আজকে আমরা দিচ্ছি বিধায়ক হিসেবে, বিধায়ক হিসেবে আমি দিচ্ছি।